গত বছর নারীরা প্রথমবার সাফের শিরোপা জয় করে ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। সেই ট্রফি নিয়ে দেশে ফেরার পর তাদের যে রাজসিক সম্বর্ধনা দেওয়া হয়েছে সেটাও একটা ইতিহাস, কারণ বাংলাদেশের মাটিতে ট্রফি নিয়ে ছাদ খোলা বাসে জয় উদযাপন এটাই প্রথম। সেদিন সাবজয়ী নারীদের সঙ্গে জয় উৎসবে সামিল হয়েছিল দেশের ফুটবল প্রেমীরাও। দেশবাসীকে এমন আনন্দের উপলক্ষ এনে দেয়া নারীদের ফুটবলে শুরুর পথ চলাটা অত মসৃণ ছিল না, কারণ দেশের প্রান্তিক পর্যায়ে বেড়ে ওঠা তাদের। বাফুফের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে সফলতা ধরা দেয়নি নারীদের প্রায় সাত বছর কঠোর সাধনার ফল দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব লাভ। ফুটবলের মতো ক্রিকেটেও নারীদের সাফল্য রচনা করতে ব্যাক পেতে হয়েছে। শুরু থেকেই ছিল স্পন্সর সংকট। সেই নারী ক্রিকেট দল 2018 সালে এশিয়া কাপ জিতে, যা কিনা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টুর্নামেন্ট ট্রফি। এমন একের পর এক সাফল্য এনে নারীরা দেশের ক্রীড়াপ্রেমীদের আশা দেখাচ্ছেন। সেই আশার পালে যেন হাওয়া দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খেলাধুলায় যুক্ত থাকি, মাদককে দূরে রাখি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিএনসিসি মেয়র কাপের যাত্রাটা শুরু হয়েছিল। প্রথমবার বিভিন্ন ডিসিপ্লিনে পুরুষদের খেলার আয়োজন থাকলেও নারীদেরটা ছিল না। এবারের সিজনে যুক্ত করা হয়েছে নারীদের ক্রিকেট ও ভলিবল। টুর্নামেন্টে খেলার সুযোগ পাচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের নারীরা, ফলে ডিসিপ্লিনগুলোতে থাকছে প্রতিভা অন্বেষণের সুযোগ। এই যেমন ভলিবল ডিসিপ্লিনে খেলতে আসা নারীরা মেয়র কাপের মাধ্যমে বড় পর্যায়ে খেলার স্বপ্ন দেখছেন। এখান থেকে বাছাই করে ওনারা ভালো খেলোয়াড় নিয়ে আমাদেরকে ওইখানে নিয়ে দিবেন, ওখান থেকে বাছাই হয়ে তখন আমরা ন্যাশনালে যাব, ন্যাশনাল থেকে আমরা খেলার অনেক সুযোগ পাবো, জাতীয় টিমে খেলবো, এভাবে অনেক আর কি আমরা সুযোগ সুবিধা পাচ্ছি। আমার তো অনেকবার লাগছে, এর প্রথমবার আমি চিটাং গেছি কিন্তু এখানে কোনোদিন আসার সুযোগ পাই নাই, কিন্তু এই খেলা নিয়ে যে এখানে আসি আমি অনেক অনেক খুশি, আর আমি সব দেশে যাওয়ার জন্য মানে এই খেলাটা নিয়ে সব দেশে যাওয়ার জন্য ইচ্ছা আছে। গ্রামে গ্রামে যত ছোট মেয়েগুলা উঠতেছে তারা আরো ভালো খেলতে পারবে এই খেলার মাধ্যমে দিয়ে, আবার বড় লেভেলে উঠতে পারবে। রাজধানীতে এমনিতেই রয়েছে মাঠ সংকট, তন্মধ্যে মাঠ দখলের খবর তো হরহামেশাই দেখা যায়। এত কিছুর মধ্যেও মেয়র কাপে নারীদের সুযোগ করে দেয় প্রশংসা ঝরেছে এলাকাবাসীর কণ্ঠে, তাদের কাছে উপভোগ্য হয়ে উঠেছে এই টুর্নামেন্ট। এখানে সবসময় মাঠে আমি আসি, আসলে আমি এখন যে খেলাটা দেখছি এখন দেখি আমি দেখি আমার কাছে ভালোই লাগছে, সেজন্য আমি বসি এখানে খেলাটা দেখতেছি। খেলা কেন তার পিছিয়ে থাকবে, এই কারণে নারীরা আরও আগে আসুক, আমরা চাই নারীদের তো দেশের উন্নয়ন কর্মকাণ্ডে এবং খেলাধুলা সব কিছুতে যেন তারা সমান অংশীদার হয় সেটা আমরা প্রত্যাশা করতেছি। এবারের টুর্নামেন্টে নারীদের দল সংখ্যাও নেহায়েত কম নয়। ক্রিকেটে নারীদের দল রয়েছে 12টি আর ভলিবলে 14টি। মাঠ সংকটের মাঝেও নারীদের ডিসিপ্লিন অন্তর্ভুক্ত করার বিষয়টি ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বলে মনে করছেন কাউন্সিলররা। আমাদের ভলিবলে এবার নারীদেরকে সম্পৃক্ততা করেছে, আমরা নারীরা আমি নারী কাউন্সিলর হিসেবে নারী টিম নামিয়ে নিজেকে প্রাউড ফিল করছি, সমাজের মা বোন যারা আছে তাদেরকে খেলাধুলা উদ্যুক্ত করছি, যারা তারা তাদের সন্তানকে ভাই ব্রাদারকে খেলাধুলা উদ্যুক্ত করে মাদক থেকে তাদেরকে দূরে রাখতে পারে। আজকে খেলছে আপনারা দেখছেন, কেমন লাগছে? ভালো লাগছে, এটা আমাদের সবার কাছে ভালো লাগছে, তাই আমরা আশা করি যে আমাদের নারী নেতৃত্ব এগিয়ে আসুক, বাংলাদেশে সবাই এভাবে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকুক। প্রথমবার হওয়ায় নারীদের দল গঠন করা অতটা সহজ ছিল না, তবুও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা দল গঠন করেছেন, এজন্য তাদের প্রশংসা করেছেন মেয়র। শুধু তাই নয়, নারীদের দল গঠন করা ওয়ার্ডের জন্য বিশেষ সুবিধার ঘোষণা দিয়েছেন তিনি। নারীদের খেলায় এগিয়ে আসা পৃষ্ঠপোষকদের জানিয়েছেন কৃতজ্ঞতা। মহিলারা খেলবে পাড়ায় পাড়ায়, অবিশ্বাসযোগ্য, কিন্তু এটাই বিশ্বাস, কারণ মহিলাই এনেছে সাব চ্যাম্পিয়ন আমাদের ফুটবলে, এনেছে আমাদের ক্রিকেটে। অবশ্যই ভলিবলকে প্রমোট করতে চাই, ভলিবলের জন্য ক্রিকেটের জন্য যারা টিম নামিয়েছেন কাউন্সিলর বৃন্দ, ওদের অনেক কষ্ট হয়েছে, আমি বলছি না টিম নামাতেই হবে, যেই সব কাউন্সিলর মহিলাদের জন্য টিম নামাচ্ছেন সেটা ভলিবল হোক, সেটা ক্রিকেট হোক, আর সেটা ফুটবল হোক, যেই কাউন্সিলররা নামিয়েছে, আমি জানি আমার পুরুষ কাউন্সিলরও ক্রিকেট টিম নামাচ্ছে, আমি যেটা শুনেছি যেই সব কাউন্সিলর এই মহিলার টিম নামাবে সেই সব কাউন্সিলরের জন্য আমি বিশেষ বরাদ্দ দিব প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে। পরের বার নারীদের জন্য ডিসিপ্লিন বাড়ানোর পরিকল্পনাও রয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আগামী আসরে ফুটবল যুক্ত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। মেয়র কাপে নারীদের অংশগ্রহণ নিয়মিত থাকলে ভালো মানের খেলোয়াড়দের একটা মজবুত পাইপলাইন এখান থেকেই তৈরি হতে পারে বলে মত ক্রীড়া সংশ্লিষ্টদের। যে কদিন খেলা চলবে আমি অনুরোধ করবো আপনাদেরকে এই ধরনের উৎসাহ যদি আপনারা আমাদেরকে দিয়ে যান, ডেফিনেটলি আমরা আরো অনেক 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 বেশি উৎসাহ পাবো। এসকে শাওন, এখন ঢাকা।
এই